আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিমেন্সের স্মার্ট পিএলসি ব্যবহার করে কিভাবে আপনারা ডাটা সেন্ড করবেন এবং রিসিভ করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। টিসিপি ডাটা সেন্ড অ্যান্ড টিসিপি ডাটা রিসিভ, এই দুটি ইনস্ট্রাকশন ব্যবহার করে কিভাবে আপনারা ডাটা সেন্ড করবেন এবং ডাটা রিসিভ করবেন। তো ফ্রেন্ড, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাচ্ছি কীভাবে আপনারা টিসিপি মডবাস সার্ভার তৈরি করবেন এবং কীভাবে মডবাস ক্লায়েন্ট তৈরি করবেন, প্রোগ্রাম তৈরি করবেন, সেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাইছি। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিসিপি ডাটা সেন্ড করবেন এবং কীভাবে টিসিপি ইনস্ট্রাকশন ব্যবহার করে ডাটা সেন্ড করবেন এবং রিসিভ করবেন। তাই আমি প্রথমে সেন্ড ইনস্ট্রাকশনটি নিব। ফ্রেন্ড, সেন্ড ইনস্ট্রাকশন নেওয়ার পর আমি ইউজার ম্যানুয়ালে চলে যাব, হেল্প ইনস্ট্রাকশনে চলে যাব। টিসিপি ডাটা সেন্ড, সেন্ড ইনস্ট্রাকশন, এখানে ফ্রেন্ড দেখেন এনাবল, এনাবল হলো আমার বুলেন টাইপ ডাটা, রিকোয়ার হলো আমার বুলেন টাইপ ডাটা, ট্রু অ্যান্ড ফলস, অ্যান্ড কানেকশন আইডি, কানেকশন আইডি হলো ওয়ার্ড ডাটা, এখানে ডাটা লেন্থ ওয়ার্ড ডাটা, ডাটা লেন্থ অ্যান্ড ডাটা, ডাটা হলো আমার ডাবল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড ডাটা, অ্যান্ড ডান হলো আমার আউটপুট বুলেন টাইপ, বিজি বুলেন টাইপ, অ্যান্ড ইরর হলো আমার বুলেন টাইপ ডাটা, অ্যান্ড আউট হলো আমার বাইট ডাটা। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি লিখবো। এখানে আমি প্রথমে একটি দিব, বুলেন টাইপ ডাটা দিব, এখানে নর্মালি ওপেন সুইচ নিব। আমি এখানে i0.0 একটি সুইচ দিলাম, ইনপুট অ্যান্ড রিকোয়ার, রিকোয়ার ডাটা দিব, i0.1, দেন কানেকশন আইডি, এখানে আমি কানেকশন আইডি দিব। ফ্রেন্ড, কানেকশন আইডি এখানে আপনি, আমি এখানে কানেকশন আইডি দিব, আমি সেন্ডে যে কানেকশন আইডি দিব, আমি রিসিভও সেই একই একই আইডি দিব। এখানে আমি কানেকশন আইডি দিব, সাপোজ আমি এখানে কানেকশন আইডি দিব 10, আমার কানেকশন আইডি হলো 10। আমি এখানে ডাটা লেন্থ দিব, আমি 1 থেকে, এখানে আমি দেখাচ্ছি আমার ডাটা লেন্থ আমি 1 থেকে 124 পর্যন্ত দিতে পারবো ডাটা লেন্থ। তো আমি এখন এখানে ডাটা লেন্থ দিব সাপোজ 200, 200 ডাটা লেন্থ, সরি 200। দেন আমি এখানে ডাটা ডাটা দিব, এখানে আপনি, আমি এখানে দেখব ফ্রেন্ড, আমি প্রোগ্রাম ব্লকে গিয়ে আমি লাইব্রেরিতে যাব, এখানে আমি আমার BB0 থেকে শুরু হয়েছে BB661 পর্যন্ত, আমি এখানে আমার অ্যাড্রেস দিব সাপোজ BB200, BB200 দিলাম। তো ফ্রেন্ড, এগুলো হলো আমার সবগুলো হলো আমার বুলেন টাইপ ডাটা। এখন আমি M3.0 ডান, বিজি M3.1, M3.2, আর ফ্রেন্ড স্ট্যাটাস হলো আমার বাইট ডাটা, বাইট ডাটা এখানে আমি দিব MB10, MB10 দিলাম।
তো ফ্রেন্ড এটা হলো আমার টিসিপি ডাটা সেন্ড করবে, টিসিপি ইনস্ট্রাকশন ব্যবহার করে কিভাবে ডাটা সেন্ড করবেন সেটা হলো আমার ডাটা সেন্ড। এখন আমি চলে যাব কিভাবে ডাটা আমি রিসিভ করব সেই ইনস্ট্রাকশনে চলে যাব। এখানে আমি টিসিপি রিসিভ ইনস্ট্রাকশনটি নিব, এখানে আমি এনাবল এনাবলে আমি দিব আমার ওপেন সুইচ, এখানে দিব আমি i0.0 এনাবল কাউন্টার আইডি কানেক্ট আইডি আমি এখানে ব্যবহার করছি 10, আমি 10 ব্যবহার করব কানেকশন আইডি 10। ম্যাক্সিমাম লেন্থ আমি এখানে ব্যবহার করছি 200 ডাটা লেন্থ, আমি এখানে ম্যাক্সিমাম লেন্থ ব্যবহার করব 300। এখানে আমি ব্যবহার করছি ডাটা প্রায়োরিটি বিবি 200, এখানে আমি ব্যবহার করব বিবি 201। তো ফ্রেন্ড এগুলো হলো আমার বুলেন টাইপ ডাটা, এখানে আমি ব্যবহার করব ডান এম 3.3 এম 3.4 এম 3.5 এম 3.6। তো আমার ডাটা লেন্থে আমি এখানে ব্যবহার করব MW10। ফ্রেন্ড এখানে এলো স্ট্যাটাস, স্ট্যাটাস আমি ব্যবহার করব ফ্রেন্ড ওয়ার্ড ডাটা সরি বাইট ডাটা MB20। স্ট্যাটাসে আমার এখানে আমি বাইট ডাটা ব্যবহার করছি আর ডাটা লেন্থে আমি ব্যবহার করছি ওয়ার্ড ডাটা, ওয়ার্ড ডাটা MW10। তো ফ্রেন্ড আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম কীভাবে আপনারা টিসিপি ইনস্ট্রাকশন ব্যবহার করে ডাটা সেন্ড করবেন এবং কীভাবে ডাটা আপনারা রিসিভ করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখালাম। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।